নমস্কার বন্ধুরা, কালকে আমরা উইনার হয়েছি, আমরা বিশ্বকাপ জিতেছি দীর্ঘ 17 বছর খুব পর। ভুল না করি 2007 সালে ছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সেটাই আমরা পেয়েছিলাম ধোনির নেতৃত্বে। আর আজ 2024 সালে আমরা পেলাম রোহিত শর্মার নেতৃত্বে। গত বছর আমরা বিশ্বকাপ হেরেছি, তার জন্য যে কষ্ট, যে ব্যথা আমরা পেয়েছিলাম সেটা আশা করি আমাদের নিবারণ হয়েছে আজকের। তো যাই হোক, আমরা আমাদের সব থেকে বেশি আমার যে ব্যক্তিগতভাবে যে উৎকণ্ঠা হয়েছিল, আমাদের হার্দিক যে লাস্ট ওভারটা করেছিল তার জন্য যে কতটা উৎকণ্ঠায় ছিলাম এবং হার্দিকের নিজের যে কতটা টেনশন ছিল সেই ওভারে, হার্দিককে দেখে আমরা বুঝতে পেরেছি। এবং সব জেতার পরে রোহিতের যে মাটিতে শুয়ে পড়া এবং হার্দিকের যে চোখের জল দেখে আমাদের সত্যি খুব কষ্ট হয়েছে, তবে এটা আমাদের কাছে আনন্দাশ্রু। আশা করি আইপিএলে যাদের হার্দিকের উপর যাদের একটু হলেও রাগ ছিল, এই আজকের পর থেকে আর সেটা থাকবে না। হার্দিক হচ্ছে সকলের হৃদয় জয় করেছে। তবে সূর্যকুমারের কথা কিন্তু বলতেই হবে। সূর্যকুমার যেভাবে অসাধারণভাবে ক্যাচটা ধরেছিল, মানে মানে ভাবা যায় না যে এইভাবে ক্যাচ ধরা যায়, এরকম মানে সত্যি খুব অস্বাভাবিক। আর এইসব ফিল্ডার এবং বোলার প্রত্যেকেরই দারুণ ভূমিকা ছিল কালকে। এবং ব্যাটসম্যান হিসেবে হয়তো আমাদের রোহিত কালকে কিছু করতে পারেনি, সেই জন্য আমরা প্রথমে আশাহত হয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম বিরাট মোটামুটি ম্যাচটা সামলে দিয়েছে। তো সবাইকে মানে কি বলবো, কিছু বলার নেই, এত ভালো লেগেছে কালকের আমাদের। ওই যে 23 না 25 বলে 25 করতে হবে এই সময়টা খুব উৎকণ্ঠায় ছিলাম, শেষ হাসি কে হাসবে সেটাই আমাদের দেখার ছিল, অত্যন্ত আমরা টেনশনে ছিলাম। তো তো আমরা সবাই দেখলাম যে শেষ হাসিটা হাসলো আমাদের রোহিত শর্মা এবং আমরাও। তো আমাদের ভারতীয় প্লেয়ারদেরকে আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ভালো থেকো বস।